আমাদের ফেনি পৌরসভার মেয়র সাহেব আপ্রাণ চেষ্টা করতেছে ফেনি শহর সহ সকল আঙ্গিকে ফেনি প্রত্যেকটি নাগরিককে সুস্থ রাখার লক্ষ্যে উনি নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আজকে ফেনি শহরে যেদিকে তাকাবেন অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন উনি রাখার চেষ্টা করছেন। শুধু মেয়র সাহেব চেষ্টা করলে হবে না, আমরা যারা আছি আমাদেরও কিছু দায়িত্ব আছে। আজকে আমরা যদি আমাদের ঘরের আঙ্গিনা আশেপাশের জায়গাগুলো যদি আমরা পরিষ্কার রাখি তাহলে ডেঙ্গুর উৎপাত আর ফেনি শহরে হবার কোনো সুযোগ নেই। আমি সেই জন্য বলতে চাই এখানে যারা উপস্থিত আছেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা, তোমাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, তোমরা এখান থেকে গিয়ে তোমাদের বাড়ির আঙ্গিনা আশেপাশে ঝোপ জঙ্গল যেগুলো আছে, যেগুলোর ভিতরে পানি জমি থাকে সেইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। এটাও তোমাদের একটি শিক্ষার অংশ হিসাবে আমি মনে করি। শুধু লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত হওয়া যায় না, এগুলো একটি শিক্ষার অংশ, এটা সবাইকে মাথা রাখতে হবে। সেই জন্য বলতে চাই তোমরা যদি আন্তরিকভাবে এই দায়িত্ব নিয়ে এই কাজগুলো করো তাহলে আমাদের ফেনীর মানুষ অনেক ভালো থাকবে। শুধু পৌরসভার মেয়রের উপরে নির্ভর করে তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন আঙ্গিনা নষ্ট করে ফেলবে, বিভিন্ন ময়লা ফেলবে, এটা উচিত না। তোমরা সেই দিকে লক্ষ্য রেখেই তোমরা কাজ করবে, সেই অনুরোধটুকু তোমাদের উপরে রাখছি। এই আজকে ফেনি পৌরসভার মেয়র সহ পুরো কর্মকর্তা কাউন্সিলর বৃন্দ যে উদ্যোগটি গ্রহণ করেছে আমি তাদেরকে সাধুবাদ জানাই। এটা সমউপযোগী একটি পদক্ষেপ গ্রহণ করেছে। সারা বাংলাদেশে অনেকেই ডেঙ্গু আক্রান্ত হয়েছে, আমাদের ফেনীতেও অনেক ডেঙ্গু আক্রান্ত আছে। ইতিমধ্যে ফেনী সদর হসপিটালে 26 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছে। তো সেই জন্য বলতে চাই এই 26 জন থেকে যাতে 27 জন না হয়, এই 26 জন থেকে যারা আরও কমিয়ে আসে। একটি সুখবর হচ্ছে আমাদের ফেনী পৌরসভার মধ্যে একজনও আক্রান্ত ডেঙ্গু রোগী নাই, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে সৌভাগ্য এবং গর্বের বিষয়। আজকে ফেনী পৌরসভার মেয়র সাহেব যেভাবে আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে আমরাও তাকে সহযোগিতা করতে চাই আমাদের অবস্থান থেকে। আজকে বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা যেভাবে সারা বাংলাদেশকে উন্নয়নের লক্ষ্যে নিরলস পরিশ্রম করে কাজ করে যাচ্ছে, সুতরাং এই অগ্রযাত্রা যাতে ব্যাহত না হয় সেই জন্য আমরা যার যার অবস্থান থেকে ওনাকে শতভাগ সহযোগিতা করতে চাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আগামীকাল থেকে 1 আগস্ট মাস শুরু হবে, এই শোকের মাস শুরু হবে। আজ থেকে 48 বছর পূর্বে জাতির জনককে 1972 সালের 15ই আগস্ট সেই কালো রাতিতে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে ওনার পরিবারের সকলকে, ওনাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে বলতে চাই আগামীতে এখানে তোমরা যারা ভোটার আছো বা ভোটার নেই, তোমার সেই নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করার লক্ষ্যে তোমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ফেনীর 3টি সংসদীয় আসনে যাকে নুকার প্রতীক নিয়ে পাঠাবে তোমরা সবাই তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে।